এখন কোথায় আছো? বর্তমানে কোথায় আছো এখন? রুমে বলতে কোন জায়গায় আছো এখন? ফোনের রেকর্ডিংটাকে চালু করার খুব দরকার ছিল। না, ফোনে রেকর্ডিং চালু করিনি। রেকর্ডিং চালু করলে কল রেকর্ডিং হ্যাশ নাও কইতো। তাহলে ফোন আবার কেটে করতে পারো, কোনো অসুবিধা নেই। দিল্লিতে দিল্লিতে গেছো কার সঙ্গে? ওই বান্ধবীটা কোথায়? তাহলে কার সঙ্গে কিভাবে গেছিল, কিভাবে পরিচয় তার সঙ্গে? সেই বান্ধবীটা কোথেকে পরিচয় হয়েছিল তোমার? তার সাথে অনেক আগে থেকে পরিচয় ছিল, 4-5 বছর ধরে। আচ্ছা, ভালো কথা। 4-5 বছর থেকে পরিচয়। তার বাড়ি কোথায়? বাবারই আমাদের বাড়ি ওখানে। ভালো কথা। মেয়ে কেমন আছে? ভালো আছে। তাকে মারছিল কেন আজকে? দুজনকেই মেরেছে। তাকে মারছিল কেন? আমাকে মারছিল, আমার কাছ থেকে তাকে মেরেছে। তাকে মারবে কেন? আমার কলেজ ছিল তাই। তোমাকে মারার কারণ? আমি একজনকে দিয়েছিলাম, আমি একজনকে ভালোবাসি, একজনের থেকে আমার। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আগে দুটো ভিডিও বানিয়েছিলাম আমার স্ত্রীকে নিয়ে, তো সেখান থেকে তোমরা সবাই অনেকে অনেক রকম কমেন্ট করেছো। সবার কমেন্টে আমি রিপ্লাই দিয়েছি। আরও অনেকে কমেন্ট করছো যে এই ব্যাপারে নিয়ে আর কিছু বলো বা আর কিছু ভিডিও আপলোড করো। যারা এই সমস্ত কমেন্টগুলো করছো তাদের জন্য বলছি, আমি তো চাইছিলাম যে আর কোনো ভিডিও বানাতে না ওই ব্যাপার নিয়ে। তো নিজে একটা পরিস্থিতি চাপ থেকে আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম আবার। আমি এখন কিন্তু বর্তমানে ফিশিংয়ের উদ্দেশ্যে আছি, কিন্তু বাড়িতে নেই। আর আমি এসে দেখছি একটা ভিডিও, যে ভিডিও দেখে আমার অনেক খারাপ লাগলো যে আমার মেয়ে এখন অসুস্থ। আমার মেয়ে এখন অসুস্থ, কী হয়েছে তাও জানি না। আর আমার বন্ধু বান্ধবের মধ্যে একজন আমাকে একটা ভিডিও শেয়ার করে যে আমার মেয়ে খুবই অসুস্থ, সেটা দেখে আমার খুব খারাপ লাগলো। তাছাড়াও কিছুদিন আগে আমাকে আমার স্ত্রী একটা নাম্বার থেকে আমাকে ফোন করে এবং কিছু কথা বলে আমাকে, যে সে আমার কাছে আবারও বলছে ফিরে আসতে চায়, এবং আমার মেয়েকে এবং আমার স্ত্রীকে নাকি মারধর করছে। অর্থাৎ যেই ছেলেটাকে বিয়ে করেছিল সেই ছেলেটার কাছে এখন সে ভালো নেই, সুখে নেই, সেই কারণে সে আমার কাছে ফিরে আসতে চায়। এবং আমার মেয়েকে নাকি ওষুধ খাওয়াতে দিচ্ছে না এবং ঘুমাতে দিচ্ছে না রাত্রিবেলায়। এই সমস্ত কথাগুলো আমার স্ত্রী বলছে। তো সেই সমস্ত রেকর্ডিংগুলো তোমরা শুনো, অবশ্যই বুঝতে পারবে কি বলতে চাইছে। আর আমার স্ত্রী আমাকে বলছে যে তোমার কাছে ফিরে যেতে চাই, তোমার সঙ্গে থাকতে চাই, কিন্তু তোমার বাড়িতে থাকতে পারবো না, আমি আলাদাভাবে থাকতে চাই, তুমি আমাকে অন্য কোথাও রাখো, থাকতে চাই ওখানে, তোমার বাড়িতে থাকতে চাই না আমি। আমি বললাম কেন, এত কিছুর পরে যদি আমি মেনে নিতে পারি, আমার বাড়ির মানুষ মেনে নিতে পারে তোমাকে, যে তুমি ফিরে আসলে মেনে নেবে, তো সেই ক্ষেত্রে তুমি কেন আমার বাড়িতে থাকতে পারবে না? তো আমার স্ত্রী আমাকে বলছে না, আমি ওখানে থাকতে পারবো না, আমি আমার সুখের মতন থাকতে পারবো না, সুখে সংসার থাকতে পারবো না ওখানে, আমি আমি আমার মতন চলতে পারবো না, আমি আমার মতন কাপড় চোপড় পরতে পারবো না, ড্রেস পোশাক পরতে পারবো না, সেই কারণে আমি তোমার ওখানে থাকতে চাই না, আমি আমার মতন থাকতে চাই, তুমি আমাকে নিয়ে না হলে আমার বাপের বাড়ির এখানে জায়গা কিনে ঘর করো, এইসব কথা আমাকে বলছে। তো তাকে আমি একটা কথা বললাম যে যাই হোক, আর 4 মাস আমাকে টাইম দাও, তারপরে আমি একটা ঘর বানিয়ে তোমাকে ডাকছি, আমি তুমি আসো আর থাকবো। বলছে তোমার ওখানে থাকবো না, আমি আলাদাভাবে থাকতে চাই, তোমাদের ওখানে থাকতে চাই না আমি। তো আমি বললাম 2 লাখ টাকা দাও তাহলে, একটা বাড়ি ফাড়ি করি একটা। এই সমস্ত কথাগুলো বললাম আমি। আমার সবথেকে খারাপ লাগছে একটা বিষয়, যে তার মনের মধ্যে এতটা অহংকার আছে, আর এমন মেয়ে একটা যে কি বলবো, আমার মুখের ভাষা নেই। সে ওখানে মার খাচ্ছে, আমার মেয়েকে মারছে, কষ্ট পাচ্ছে, আমার মেয়ে কষ্ট পাচ্ছে, তো সেই কারণের জন্য আমি তাকে বললাম, কিন্তু সে চাইছে আলাদাভাবে থাকতে, সুখে সংসার করতে, আলাদাভাবে সুখে সংসার করবে। তার মানে সে এখনো পরিবর্তন হয়নি।
তো সেই ক্ষেত্রে তাকে বললাম আমি, তুমি যেখানে আছো ওখানে থাকো, ওখানেই ভালো থাকবে, সুখে থাকবে, আর আমাকে এই নিয়ে কোনো এসএমএস করো না, যোগাযোগ করো না আমাকে। রান্না করবি না, বেরিয়ে যাবি কালকে বাড়ি থেকে, প্রচুর মার খাবি, মদ খেয়ে এসে মারবো, চুপচাপ ছিল সারা রাত। কতক্ষণ কাজ করে, কতক্ষণ রুমে থাকে? রুমে থাকে না, সকালবেলা চলে যায়, রাতে 11:30টায় আসে। ভালো কথা। তাহলে একসঙ্গে শুয়ে বিয়ে করেছিলে? আমি বলেছি বলতে তার একটা মেয়ে হয়ে গেছে, তোর আমার দরকার নেই, তুই শুধু আমার কাছে থাকলেই হবে। কেন? একটু ভালোবাসা দিতিস তো, কেন আমি তোকে তো নাকি খুব জ্বালাতাম, মারধর করতাম তোকে রে। একবার ভাব তোর সঙ্গে যখন আমার ঝগড়া ঝামেলা হতো, আমি তখন দূরে সরে আসতাম। ভালো কথা। এখন কি চাইছো বলো? তোমাদের সম্পর্কটা কতদিন ছিল বলো? জোর করে বলতে না, লোককে জানাবি কি করে? জানবি এরকম ভাবে, সবাই তো ভাবে এখন ওই সাথে আছিস। কি হয়েছে? আমি ছবি কোনদিন দিতে চাইতাম না, ও বললো বলছি তুই এখন আমার সঙ্গে আছিস, লোকে জানবে কিরকম হবে, লোকে তো ভাববে তুই ওর সাথে আছিস, ছবি দে আমি ছবি দে। ভালো কথা। তুমি তোমার সঙ্গে ওর সঙ্গে যোগাযোগ কত দিবি? পাঁচ। আচ্ছা, কিসের জন্য যোগাযোগ করছিলে তুমি? লাগে তো তুমি মেয়েদের সঙ্গে কথা বলতে, তাই জন্য। আচ্ছা, আমি মেয়েদের সঙ্গে কথা বলতাম তুমি জানতে? হ্যাঁ। আচ্ছা, 5 মাসের যোগাযোগ, 5 মাস ধরে তাহলে কন্টিনিউ ফোনে কথা বলতে? না, ফোনে কথা বলতাম না। তাহলে কিভাবে কথা বলতে, কিভাবে যোগাযোগ 5 মাস? আর ফোন তো ঘরেই থাকতাম, তোমাদের ফোনে কখন কথা বলতাম? সেটা তুমি জানো, আমি জানি না, আমি তো সারাদিন গরুর মতো খাটছি তোমাদের জন্য, ভালোর জন্য খাটছিলাম আমি। তো যাই হোক, ফোনে কথা বললাম না কিছুদিন, আমি বলে দিয়েছি ফোনে কথা বলতে পারবো না। সে বলতো তাই ফোনে কথা বলার দরকার নেই, এক সপ্তাহ পর একদিন ফোন করবো তাহলেই হবে। যাওয়ার সময় তোমরা একসঙ্গে গেছো, তাই তো? তাই ছিল বান্ধবীটার সময় দিয়ে ওখানে ভেড়ি দিয়ে ও চলে গেছে তোমার বান্ধবী, তাই তো? ও আছে এখানে। আচ্ছা, ভালো কথা। তাহলে এবারে বুঝতে পারছো, যখন তোমাকে আমি কতবার করে বুঝাইছিলাম তখন তুমি তোমার বাবার বাড়িতে ছিলে, যে দেখো কাউকে যদি ভালোবাসো তুমি, তোমাকে আমার মতন কেউ ভালোবাসতে পারবে না, বলেছিলাম হ্যাঁ কি না বলো তো? তুমি যে বলছিলে কিছুদিন আগে আমাকে মেসেঞ্জারে ফোন করে বলছিলে যে আমার সেই ফোনটা নেই আমার কাছে, সেই সিমটা আমার কাছে নেই, তাহলে সিমটা কোথেকে আসলো? সিমটা তো আছে, সিমে রিচার্জ ছিল না, সিমটা ফোনের ভিতর ভরে রেখে দিয়েছিলাম। আর
এখন ভালো লাগছে না, খুব ভালো লাগছে এখন, মজা পাচ্ছ না? যে আমরা বুঝিয়েছিলাম, মজা পাচ্ছ জন্য, কিন্তু আমার কোনো কথা শুনিনি, সেই সময় পাচ্ছ কিনা বলো, সব শেষ হয়েছে, যেখানে গেছে যা। তুমি তো আমার থেকে ভালো থাকার জন্য তুমি গেছিলে, তুমি তো বাবা বলেছে, তুমি তো আমার কাছে গেছিলে ভালো থাকার জন্য, তোমাকে আমি অনেক ভাবে বুঝিয়েছিলাম, তুমি আমাকে বলছিলে আমি মরে যাই জানা তোমার ভালো। রেল লাইন থেকে মানে কাছাকাছি ঝাপ, আজকে তো আমার কাছে মানে টাকা পয়সা সব আছে, দুদিন পরে গাড়ি কিনবো আমি, ওর বাবা বলেছে এগুলো বলার জন্য বলেছিল। তুই তো শুধু সুখটা বুঝিস, তুই আমি বলেছি আমি অন্য মেয়ের সঙ্গে কথা বলি, সেই ক্ষেত্রে তুমি অন্য, আমি যে সঠিক কথা বলি কার সঙ্গে তুমি সেটুকু জানো না তুমি, আমি যে কত টেনশন করেছিলাম সেটা আমি জানি, দশ টাকা কোথা থেকে আমাকে রোজগার করতে হবে সেটা জানি, কার কাছ থেকে দশ টাকা ধার নিলে আমি পাবো ধারটা সেটা আমি জানি, তখন আমার মধ্যে এতটা টেনশন ছিল, আর তুমি সেই মুহূর্তে ভাবছো আমি অন্য মেয়ের সঙ্গে কথা বলছি, ভালো কথা, তাহলে আমি অন্য মেয়ের সঙ্গে কথা বলছি বলে তুমি আমাকে ভালোবেসে আমার কাছে এসেছিলে, সেই ক্ষেত্রে তুমি আমার কাছ থেকে ভালোবেসে চলে গেলে অন্য একটা ছেলেকে আবার ফের ভালোবেসে বিয়ে করলে তুমি, তুমি আমার বাবাকে কেন বলবে যে আমি তোমাকে এই কথাগুলো বলেছিলাম? আমি বলছি তাহলে তুমি আমার জীবনে কতটা আঘাত দিছো বলতো, তুমি তো গেছো ভালো থাকার জন্য, কষ্টে আছো, ভালো নেই, সেই কারণে তারপরে তুমি মরলে বাঁচলে, তাহলে সেখান তো আমাকে কিছু অভিযোগ করার নেই, তুমি কেন জানাবে করার আছে কি কিছু অভিযোগ, তুমি মরলে কি বাঁচলে কি কিছু অভিযোগ করার আমাকে আছে কি? কিছু অভিযোগ করার হয়নি, তুমি এত কষ্টের মধ্যেও আমাকে এসএমএস করছো, ফোন করছো, আমি সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, তার মধ্যেও আজকে রাত্রিবেলা আমি মেসেজটা করলাম, যে কি হয়েছে বলো, তুমি এই কথাগুলো বলছো, যাই হোক বলেছিলাম ভগবানকে প্রার্থনা করেছিলাম যে তুমি যেন ভালো থাকো, কিন্তু তুমি সে জায়গায় তো অনেক রকম কথা বলছো, তুমি বলছিলে তো এসব কথা, তোমার এইসব কথা বলার মানে কি আছে? তুমি পরশু দিন রাত্রিবেলা না আমার মেয়ের স্বপ্ন দেখে আমি কেঁদে উঠছি, বুঝতে পারছো? তোমার মেয়েকে ঠিক মতো হলো বাপ, ঠিক আছে, এটা হলো বাপ যে বুকের রক্ত তুলেও আমার মেয়েকে আমি ভালো রাখার চেষ্টা করছিলাম, আমার বউকে রাখার চেষ্টা করছিলাম ভালো, চিকিৎসা করতে পারবে না, টলারেই আছি, রাত্রিবেলায় দুটোর সময় আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, আমি কাঁদছি টলারে বসে বসে, আমার মেয়েটা কষ্টে আছে কত, আমার মেয়েটা আমার কাছে চলে এসছে, স্বপ্ন দেখছি আমি আমার মেয়েটা কাঁদছি, আমি এতদিন সত্যি কথা তুমি চলে যাওয়ার পর থেকে হয়তো তোমার কথা আমার মেয়ের কথা আমি ভাবতাম, আমি মনে কষ্ট পেতাম, কিন্তু আমি এতদিন আমার মেয়ের স্বপ্ন কোনোদিনও দেখিনি, মেয়ের স্বপ্ন আমি কোনোদিনও দেখিনি যে আমার মেয়ে কষ্টে আছে, কিন্তু পরশু দিন রাত্রিবেলায়, আচ্ছা পরশু দিন রাত্রিবেলায় কোনো ঝামেলা হয়েছিল কি, বা আমার মেয়েকে হাত দিয়েছিল কেউ? আমার বাড়ির মানুষ তোমাকে ভালো ভালোবাসে না, এখন তো তোমাকে পরের মানুষ খুব ভালোবাসছে, শোনো ছেলেটা আমার, আমি জানি আমার কতটা কষ্ট হচ্ছে, কেউ আমার ছেলের গায়ে হাত দিলে, তুমি সে জাহান নামে যা, তাতে আমার দুঃখ নেই, তুমি দশজনের সঙ্গে সঙ্গে শুয়ে পড়লেও আমার দুঃখ নেই, কারণ তুমি যে পথে চলে গেছো সেখানে চলে গেছো তুমি, কিন্তু আমার মেয়েটা আমার, আমি জানি আমার মেয়েটা কষ্ট হচ্ছে, আজকে তোমার জন্য আমার মেয়েটাকে মার খেতে হলো, আমার মেয়েটাকে কষ্ট পাচ্ছে, আজকে যদি আমার মেয়ের একটা হাড় ভাঙে শরীরে, কোনো শরীরে যদি কোনো রক্ত পারে, ভগবান তোমার বিচার করবে, সেটা আমি করবো না, ভগবান তোমার বিচার করবে, কারণ আমি আমার বুকের রক্ত তুলে আমি কষ্ট করে টাকা রোজগার করছিলাম শুধু আমার মেয়েকে আর তোমাকে ভালো রাখার জন্য, তুমি সেটা কি বুঝছো? তুমি সেটা বুঝেনি, তুমি তুমি যদি সেই যদি তুমি কষ্ট বুঝতে, যখন আমি নৌকাটা কিনি তার আগে থেকে যদি যে কষ্ট আমি পেয়েছিলাম, তুমি যদি সেগুলো একটু ভাবতে যে আজকে কার জন্য করছি আজকের আমি, তুমি যদি সেগুলো একটু ভাবতে না তুমি, তাহলে তুমি আজকে আমাকে ছেড়ে দিতে পারতে না, আমার মেয়েকে আমি কম ভালোবাসতাম, আমার মেয়েকে আমি খাওয়াতে পারতাম না, পড়াতে পারতাম না, আমি মেয়েকে কি আমি খাওয়াতে পারতাম না, পড়াতে পারতাম না, আমি তুমি তো ভালো থাকার জন্য চলে গেছো, তুমি শোনো তোমার বাড়ির সমস্ত সিম, সমস্ত ফোন, সমস্ত হোয়াটসঅ্যাপ, সবকিছু তোমার ফেসবুক থেকে সবকিছু সবকিছু থেকে আমি ব্লক করেছি আমি, কিন্তু তোমার তোমার হোয়াটসঅ্যাপ ব্লক করলেও আমি তোমার নাম্বারটা ব্লক করিনি, কেন বলো তো? কারণ মেয়েটা আমার আছে তোমার কাছে, যদি তুমি আমাকে কোনোদিন বিপদ আপদে ফোন করো, সেই কারণে তোমার নাম্বারটা কিন্তু আমি ব্লক করিনি, ফেসবুক থেকেও তোমাকে ব্লক করেছি কিন্তু নাম্বার থেকে করিনি, খুলে রেখেছি, এতটাও আমি খারাপ না, তোমার কাছে আমার মেয়ে আছে সেই কারণে আমি তোমার সঙ্গে যোগাযোগ তুমি করবে, আমি করবো না, করলেও তুমি করবে। বিয়ে জিনিসটা এমন একটা জিনিস, এমন একটা মায়া, ওটা একটা সংসার, সংসার থাকলেই ঝামেলা হবে, ঝগড়াঝাটি হয়, হাড়ির পাশে খুনতি থাকলেই সেই আওয়াজ হবে, কিন্তু এতটা আওয়াজ হওয়া উচিত নয় যেটা হাঁড়ি আর খুনতি হয়তো নষ্ট হয়ে যায়, অর্থাৎ সম্পর্কটা নষ্ট হয়, ঝামেলা হবে, ঝগড়াঝাটি হবে, রাগ অভিমান হয়, কিন্তু এতটাও রাগ ঝগড়া না যেন হয় যেটা আলাদা হয়ে যেতে হয় বা এরকম। এখন আমি বেশিরভাগ দেখছি যে সমস্যাগুলো এরকমই হচ্ছে, এই সমস্যার একটাই কারণ আমি তোমাকে বলি, যে মেন কথা হলো টাকার প্রবলেম,
টাকার প্রবলেমটা এমন একটা প্রবলেম যে প্রবলেম সলভ হয় না। আর এখনকার মেয়েরা যারা ভালোবাসে এখন নতুন নতুন বলে নাকি টাকা টাকা কিছু দরকার নেই, সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিছুদিন না যেতে যেতে টাকার প্রবলেম হয়, সমস্যা হয়। যখনই দেখবে টাকার সমস্যা, তুমি একটু কাজ করো, কিছুদিন তার থেকে দূরে দূরে থাকো, কাজ করো, তুমি তোমার টেনশনের মধ্যে থাকছো কাজের টাকা নিয়ে। আর সে কিন্তু ভাবছে মনে মনে কি যে ও আমার কাছ থেকে চলে গেছে, অন্য কোনো মেয়ের সঙ্গে যোগাযোগ আছে, রিলেশানে আছে, এরকম সে মনে মনে ভাবে। আর নতুন করে সে আবার অন্য কোনো ছেলের সঙ্গে যোগাযোগ করে। তুমি এদিকে কষ্টে তোমার অবস্থা খারাপ, দিন রাত পরিশ্রম করে কাজ করছো, তোমার সংসারের কথা ভেবে চিন্তা করছো তুমি, আর সে সেদিকে অন্য ছেলের সঙ্গে ব্যস্ত, মেসেঞ্জারে ব্যস্ত, ফোনে কথা বলতে ব্যস্ত। আর তোমার সঙ্গে এমন অভিনয় করবে আর নাটক করবে যেগুলো তুমি ভেবেও পাবে না, যে আমার সঙ্গে অভিনয় করছে, নাটক করছে। তোমাকে আগে যত ভালোবাসো তার থেকে বেশি ভালোবাসবে তখন, তোমাকে মনে তোমাকে তার মনে সন্দেহ আনবে না যে তুমি সে অন্য কোনো ছেলের সঙ্গে রিলেশন আছে, এরকম একটা বিষয়। মানে যেগুলো আমি পার করেছি আমার অভিজ্ঞতা থেকে, আমার এই সিচুয়েশান থেকে আমি যেটা ভাবলাম বা বুঝতে পারলাম, এগুলো যেগুলো আমি জানলাম, অভিজ্ঞতা একটু হলো আমার, তো সেই ক্ষেত্রে থেকে আমি বললাম আর কি এই বিষয়গুলো। অবশেষে একটা কথাই বলবো, হয়তো আমাকে কেউ না কেউ আবারও ভালোবাসবে, বা হয়তো আবারও কেউ আমাকে বিয়ে করবে, হয়তো আমারও আবার সংসার হবে, হবে, অবশ্যই হবে, হবে না এমন না, হবে, তবে একটু টাইম লাগবে, একটু সময় লাগবে, কিন্তু হবে। এটা তুমি জেনে নিও, আর এটা তুমিও হয়তো বুঝতে পারবে এগুলো, কারণ জীবনের এখন অনেক কিছুই বাকি আছে, জীবনটা এখানে শেষ নয়, কেউ না কেউ আমাকে আবার ভালোবাসবে, সব কিছুই দেখতে পাবে বেঁচে থাকলে জীবনে। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি এখন আমার কাজ নিয়েই ব্যস্ত আছি, তো দেখা হচ্ছে আবার কোনো একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।